আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দ আরব এবং বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে এপ্রিলের 21 তারিখ পর্যন্ত বাংলাদেশের লকডাউন। যে লকডাউনের পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ ব্যবিচক ওনারা যে সিদ্ধান্ত নেয় যে 21 এপ্রিল পর্যন্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে, যার কারণে কিন্তু অনেক প্রবাসী ভাইরা কিন্তু তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য বিক্ষোভ করেছে এবং অফিসে ভিড় জমাইছে, যার কারণে মাননীয় এমপি মহোদয় ইমরান আহমেদ স্যার ওনার সিদ্ধান্তে, এছাড়া হচ্ছে সরকারের উদ্যোগে যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়, সেই বিশেষ ফ্লাইটে আপনারা প্রবাসী যারা আছেন, 5টি কান্ট্রির লোক আপনারা যারা আছেন, সৌদি আরব, আরব আমিরাত, তারপর ওমান, কাতার আর সিঙ্গাপুর, এই কয়েকটা দেশের নাগরিকটা আপনাদের ওই দেশে পাঠানো এবং ওই দেশ থেকে আনার জন্য যে বিশেষ ফ্লাইটে, বিশেষ ফ্লাইট চালু রাখছে। তো যাই হোক, 22 এপ্রিল থেকে আরও 7 দিন আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে, আরও 7 দিন বাড়ানো হয়েছে, আর তারিখটা গিয়ে পড়ছে হচ্ছে 28 এপ্রিল পর্যন্ত। তার মানে হচ্ছে 28 এপ্রিল পর্যন্ত মধ্যরাত পর্যন্ত কোনো রকমের ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং হচ্ছে অভ্যন্তরীণ কোনো বিমান চলাচল করবে না, কর্তৃপক্ষ এটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা যে 5টি কান্ট্রির লোক ছিলেন একটু আগে আপনাদেরকে বললাম, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার আর হচ্ছে আপনার সিঙ্গাপুর, এই কয়েকটি দেশের নাগরিক যারা আছেন, প্রবাসী যারা আছেন, তো আপনাদেরকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে যে আপনাদের ব্যবস্থা করা হয়েছে সেই ফ্লাইটটা চালু থাকবে। আপনারা বিশেষ ফ্লাইটে যেতে পারবেন এবং ওই দেশ থেকে আসতে পারবেন, কিন্তু এখানে বলা হয়েছে যদি বেশি প্রয়োজন আপনার না হয় তাহলে আপনার জন্য না আসাটাই উত্তম হবে, ঠিক আছে? তো আরও 7 দিন বাড়ানো হয়েছে, 28 এপ্রিল পর্যন্ত এটা স্থগিত থাকবে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং অভ্যন্তরীণ ফ্লাইট। পরবর্তীতে হয়তো এটা নর্মাল করে দিতে পারে অথবা সরকারের সিদ্ধান্তে সেটাকে আরও বাড়ানো হতে পারে। তো এই ছিল আজকের আপডেট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল বাটন, আর অবশ্যই এটা শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনার যদি কোনো রকমের কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাদের এই কমেন্টে কমেন্ট করতে পারেন। আর হচ্ছে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে প্রবাস 24, সেখানে গিয়ে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টিল দেন, টাটা।